হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই সুইটিস কিচেন। টিয়ার্স, আমি আজ তৈরি করে দেখাবো ভীষণই মজার নবাবী সেমাই। একবার যারা এই সেমাইটা খেয়েছেন তারা বারবারই তৈরি করবেন, এর স্বাদ মুখে লেগে থাকার মতো। ভীষণই মজার এই সেমাইটি কোনো এক বিশেষ দিনে তৈরি করে ফেলুন। আমি কেটে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর, ভিতরটা ক্রিমি আর উপরটা ক্রিস্পি, খেতে তো ভীষণই মজার। সবাই হয়ে যাবে আপনার প্রশংসায় পঞ্চমুখ। তাহলে আর দেরি কেন, তৈরি করে ফেলুন রেসিপিটি। একটা প্যানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি, বাটারটা মেল্ট হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ, এগুলো আমি খুব অল্প সময় একটু ভেজে নেব। মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি, এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি বাদামগুলোকে আর কিশমিশগুলোকে। তেতো করে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, আমি একটু ভেজে নিচ্ছি। আপনারা বাটারের পরিবর্তে ঘিও ইউজ করতে পারেন, কিন্তু তেল কোনোভাবেই ইউজ করা যাবে না। 1 মিনিট এগুলো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে। এখন আমি সেমাইটা অ্যাড করে দিচ্ছি, এখানে 300 গ্রাম সেমাই আমি অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি, চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন, বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। চুলার আঁচটা লো ফ্লেম করে দিয়ে ভেজে নিচ্ছি আমি সেমাইটাকে, 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। 3 থেকে 4 মিনিট সেমাইটাকে ভেজে নিয়েছি, দেখুন কালারটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে। আমি সামান্য জর্দার রং ইউজ করেছি, খুব সামান্য, 3-4 মিনিট ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক 1/2 কাপ। পাউডার মিল্কটা দিয়ে জাস্ট মিশিয়ে নিব, মিল্ক দিয়ে অনেক সময় ধরে ভাজার দরকার নেই, জাস্ট সেমাইয়ের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর আমি নামিয়ে নেব। চিনিটা কিন্তু গলে যায়নি, শুধু সেমাইটার সঙ্গে মিশে গিয়েছে সুন্দরভাবে। এই সেমাইটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি, আমি একটা কাচের মোল্ডের মধ্যে সেমাইটাকে নিয়ে নিচ্ছি দিচ্ছি। দারচিনি এলাচিগুলো তুলে ফেলে দিচ্ছি, ভালোভাবে সেমাইটাকে বিছিয়ে দিচ্ছি। 2 বাক সেমাই নিয়ে নিলাম এবং ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, চারদিকে ছড়িয়ে দিয়েছি এবং একটা চামচের সাহায্যে সেমাইটাকে সমান করে দিচ্ছি। সেমাইটাকে সেট করে নিয়েছি, এখন আমি ক্রিমটা তৈরি করতে চলে যাচ্ছি। 1 লিটার দুধকে জাল করে আমি ঘন করে 2 কাপ করে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 4 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। দুধটাকে অবশ্যই আগের থেকে জাল করে ঠান্ডা করে তারপরে সব কিছু মিশিয়ে নিতে হবে। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক, 1/2 কাপ কন্ডেন্স মিল্ক অ্যাড করে দিচ্ছি, এটা আমার হোমমেড কন্ডেন্স মিল্ক। চাইলে রেসিপিটি দেখে নিতে পারেন, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আই বাটনে ক্লিক করেও দেখে নিতে পারবেন। আপনারা চাইলে কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও ইউজ করতে পারেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ না হয় কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার এগুলো দলা পেকে যেতে পারে, তাই সব কিছু মিশিয়ে নিয়ে তারপর চুলাটা অন করতে হবে। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি আর চুলাটা অন করে দিয়েছি, এখন অনবরত নাড়তে হবে, নেড়ে ক্রিমটা তৈরি করে নিতে হবে, কারণ কাস্টার্ড পাউডার দেওয়া আছে, এটা খুব দ্রুতই ঘন হয়ে যাবে আর নাড়া বন্ধ করলে দলা পেকে যেতে পারে। 1 মিনিট জাল করার পর দেখুন ক্রিমটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে, দেখুন ক্রিমটা চারদিক থেকে বাবল চুষছে। আমি এখন ক্রিমটা নামিয়ে নিচ্ছি, আমার ক্রিমটা তৈরি হয়ে গিয়েছে। ক্রিমটা আমি ঢেলে দিচ্ছি উপরে, এর উপরে আরেক লেয়ার সেমাই দিয়ে দিচ্ছি।
এই লেয়ারটা পাতলা করে দিতে হবে। পুরোটাতে লেয়ারিং করে সেমাইটা দিয়ে দিয়েছি। ভেজে রাখা কিসমিস আর বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। সৌন্দর্য বাড়ানোর জন্য আমি কয়েকটা চেরি অ্যাড করে দিচ্ছি, এটা অপশনাল। ক্রিমটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি নর্মাল ফ্রিজে রেখে দিব 4 থেকে 5 ঘন্টার জন্য, তারপর আমি সার্ভ করব। এরকম করে বাটিতেও কিন্তু আপনারা সার্ভ করে নিতে পারেন। এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা ইয়ামি হয় এই সেমাইটা। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর, ভিতরটা ক্রিমি আর উপরটা ক্রিস্পি। তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।